সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই আমার আর আমার ফ্যামিলির পক্ষ থেকে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় হিন্দ, জয় নেতাজি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছো, আশা করি সবাই আমার পাশে থাকবে। আজকে ভারতের স্বাধীনতা দিবস, যারা যারা বাংলাদেশ অন্য কান্ট্রি থেকে দেখছো, তারা যারা আবার জানেও না, অনেকজন যারা নিজের দেশের সম্পর্কে যারা ভাবে, আমরা ভারতবাসী, আমরা সব দেশের সম্পর্কে ভাবি, সব দেশকে হেল্পও করি। যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লেগেছে, ইউক্রেনের অনেক, রাশিয়ার অনেক আমাদের ইন্ডিয়ার ছাত্র পড়তে গেছে বা ডাক্তারি করতে গেছে, তারা সব এখন ফিরে আসছে আমাদের প্রধানমন্ত্রীর সাহায্যে। এটা আমাদের কাছে খুব গর্ব। আগেও লেগেছিল, তখনও ফিরে এসছে, আবার এখন বেশি বেশি করে ফিরে আসছে। যে অবস্থা, খাবার নেই, জল নেই, বাসস্থান সেই, সব শেষ হয়ে যাচ্ছে। তা আজকে স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি অনেক ভোরবেলা উঠে পড়েছি, এখন 6:30 মতো বাজে, প্রচণ্ড রোদ উঠেছে। আজকাল বৃষ্টি হয়নি, আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে সারা রাত। তোমাদের দেখাই পতাকা উত্তোলন করলাম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। হাওয়া নেই অতটা, একটু হাওয়া দিচ্ছে না বন্ধুরা। আমি পতাকা তুলে নিয়েছি, উত্তোলন করেছি, আর নেতাজির ফটোটা এখানে আমি বসালাম। হাওয়া দিচ্ছে না, নাহলে অশোক চক্রটা দেখা যাচ্ছে না ঠিক মতো। যা পেরেছি নিজে করেছি বন্ধুরা, কেউ আমাকে হেল্পও করেনি, কেউ কিছুই করেনি। মা একটু এলো, দড়িটা লাগিয়ে দিল, আবার চলে গেলো কাজের ব্যস্ততা। সকালবেলা সবারই কাজ, তোমরা একটু দেখতে পাবো এখন। তার তো হাওয়াটা দিচ্ছে, দেখো হাওয়াটা একটু ইয়ে আছে, আপ ডাউন করছে। ঠিক আছে, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাংলার মাটি, ভারতবর্ষের পুরো মাটি ভিজে গেছিলো আজ শহীদের জন্য। শহীদদের জন্য আজ আমরা বেঁচে আছি, তারা না থাকলে মনে হয় মাটিতে পা ফেলতে পারতাম না। এটা আমাদের কাছে অনেক গর্ব, গর্ববোধ করি আমি একজন বাঙালি হয়ে। শহীদের তাদের রক্তে ইংরেজদের বিতাড়িত করে আমাদের দেশ আর স্বাধীন হয়েছিল, অনেক কষ্ট। জয় নেতাজি, জয়। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। চা খাচ্ছি এখন বন্ধুরা, চলো আবার অন্য সময় দেখা হবে। দেখো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সবাই ফ্ল্যাগ লাগাও বাড়িতে, ভিডিও পোস্ট করো, শর্টস দাও, কমেন্টে কমেন্টে জানিও আমাদের কে কে পতাকা উত্তোলন করলে। আমার আর আমার ফ্যামিলির তরফ থেকে সবাইকে জানাই ইন্ডিপেন্ডেন্স ডে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম। চলো বিকাল বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা দেখালাম, পতাকা উত্তোলন করলাম, আর একটু দেখাইনি। আমরা এখন একটু মন্দিরে যাচ্ছি, সন্ধ্যাবেলা হতে চললো, 5:30 বছর পাশে চললো। দেখতে থাকো ব্লগটা, একটু গ্রামের দিকে যাচ্ছি, মন্দিরে যাবো। আমরা আশা করি ব্লগটা ভালো লাগবে। রেলগেট পড়ে গেছে, ঠিক আছে।
চলে এলাম বন্ধুরা। জয় মা মনসা, জয় মা মনসা, জয়। বন্ধুরা এবার মন্দির থেকে বেরোবো, গ্রাম থেকে বেরোবো। শিয়ালের খুব উপদ্রব এই গ্রামে, রাস্তায় অনেক ঝামেলা আছে, পুরো রোড একদম খালি, একদম দেখতে পাচ্ছ তোমরা হাই রোড পুরো। কোনো আশেপাশে বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, সেই মন্দিরটা। ঠিক আছে চলো শহরে যাই, এবার দেখতে থাকো। জয় মা মনসা, জয়, আবার দেখা হবে, চলো। সন্ধে লেগে এলো বন্ধুরা, এই দেখো চারিদিকে অন্ধকার, আস্তে আস্তে ঘোরাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, চারিদিকে একদম ফাঁকা, কোনো বাড়িঘর নেই, চারিদিকে জমি, শিয়ালের উপদ্রব হয়, রাত হলে কামড়ে টামড়ে যায়, অনেক ঝামেলা আছে, আয়না শিয়াল এখানে অনেক কিছু আছে, গরমকাল তো জানো। ঠিক আছে এখানে খারাপ জিনিসও আছে অনেক, হাওয়া বাতাস। ঠিক আছে চলো শহরে যাই, আমাদের কাটোয়াতে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, যারা নতুন বন্ধুরা দেখছো, আর সাথে থেকো আমার সাথে, দূরে থেকো সবসময়, প্রতিটা সেকেন্ডে আমিও তোমাদের সাথে রয়েছি, সবার ভিডিও দেখবো, সাপোর্ট করবো, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট প্রচুর দরকার, প্রচুর দরকার সাপোর্ট। আজ একজন ভালো দিনে আমরা এলাম ভালো জায়গায়, সুন্দর জায়গায় এলাম, দর্শন হয়ে গেল, প্রায় 4-5 বছর এই গ্রামে আসেনি, দেখতেই পাচ্ছ চারিদিকে ধানের, এরকম ধান লাগানো হয়েছে। ঠিক আছে চলো শহরের দিকে যাই, যেতে এখন 8 ঘন্টা টাইম লাগবে, চলো দেখতে থাকো ব্লগটা কোথায়। দেখো মোষ, মহিষ, আমাদের গরু, বাছুর সব রয়েছে, চাষিরা রয়েছে, নিয়ে এসছে সব ঘাস খেতে এসছে। দেখেছো চারিদিকে কোনো বাড়িঘর কিচ্ছু নেই, ফাঁকা। এই আমরা এখন গ্রামে ঢুকছি, গ্রাম পার হলে আমাদের শহর কাটোয়া, চারিদিকে গ্রাম। গরম গরম সিঙ্গারা দেখো বন্ধুরা, এই কাকার দোকানে আসবে, কাটোয়া কলেজ আছে, কলেজের উল্টো দিকে। চারিদিকে বালিতে ভর্তি বন্ধুরা, এখন সিঙ্গারা খাওয়া চলছে, সিঙ্গারা পাটি আর কোকোকোলা। তোমার স্প্রাইট ফ্রাইট থাকলে ভালো হতো, গরমকাল খুব প্রচণ্ড গরম। বন্ধুরা আমরা এখন আমাদের কলেজে এলাম, আমাদের কাটোয়া কলেজ। দেখো কপিরাইটের জন্য বিজিএমটা ইয়ে করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, গান চলছিল সেই জন্য নিজের ভয়েস বসালাম, দেখতে থাকো। আমাদের সঙ্গীত পরিবেশন হবে, সঙ্গীত পরিবেশন করবে আমাদের শিক্ষক শিক্ষণ বিভাগের নবেন্দু, অর্পিতা, রাজশ্রী, রাখি ও রাহাবুলকে। বন্ধুরা এটা আমাদের কাটা কলেজ ছিল, দেখো আজকে ডেকোরেটেড হয়েছে এখানে। র্যাগিং ইজ পানিশেবল অফেন্স, র্যাগিংয়ের জন্য এটা দেওয়া হয়েছে, কলকাতায় যাদবপুরে যে র্যাগিংটা হলো তার জন্য। সুন্দর সাজিয়েছে দেখো বন্ধুরা,
চলো এবার বেরোব এখান থেকে। এবারে আমরা কলেজ থেকে বেরোচ্ছি, কাটোয়া কলেজ থেকে। ভিডিওটা যদি কিছুটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুরা উদ্দেশ্যে বলছি। আর লাইক কমেন্টে জানিও কেমন লাগলো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। প্লিজ সবাই সাপোর্ট করো আমায়। বাই।